আছি গো 2 কেজি খাসির মাংস জুত করে রান্না করেছি আমার স্বামী আসবে দুজনে খাবো লটপটি করে শুয়ে পড়বো রে হ্যাঁ গো তো রান্না হলো তো তাড়াতাড়ি চলে এলে বলে কি ব্যাপার বলো তো কি রে হ্যাঁ কেন তুমি তো সেই মানে এত দেরি করে আসো সে কাউকে বলা যাবে না তা তুমি আজকে এত তাড়াতাড়ি করে এলে ব্যাপারটা কি এ কে পিয়া যাই নাই রে যাও নাই হ্যাঁ আজকে তুমি রাস্তা থেকে ঘুরে পালিয়ে এসেছো রাস্তা থেকে ঘুরে পালিয়ে এলাম কারণ মনটা আজকে কি রকম লাগছে কি রকম লাগছে হ্যাঁ গো শরীর খারাপ হয়েছে নাকি শরীর খারাপ না রে তাহলে কিছু হয়েছে নাকি শরীর ভালো তাহলে অনেকদিন পরে মন হয়েছে রে আমার কি হয়েছে গো কি মন হয়েছে বলবে তো আমাকে বাড়িতে কেউ নেই আমাকে খুলে বলো এই কেউ নাই বলি তো হবে কি হবে এই দেখো কেউ নাই যখন একবার তোতা মাতে হোক সত্যি দেখো এখন বয়স হয়ে গেছে আর লজ্জা লাগছে ওইসব কথা বলতে নি আরে বয়স এমনি হয়েছে মনের বয়স হয়নি ও তাই নাকি তুমিও তো আমাকে কম ঠকানি কেন 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 কি ঠকে ও সম্পাহন বালা তুই আমারি করলি দিওয়ানা আমি হ্যাঁ তুই আমারি করলি দিওয়ানা রে সম্পাহন আমার বাড়ি তক দিনও তেলি না পিমাগি আমি আবার কি করলাম এই তো তোর মনে যে এইটা আছে তা আগে বল কেন আমি কি করেছি হে রেশম পানওয়ালা দরম করে মাথায় আমি হ্যাঁ কি পড়ছে বুঝতে পারছ না ওই দেখো মাটির দেয়ালগুলো তোমার মাথায় ছেড়ে ছেড়ে পড়ছে টাকা পয়সা তো নিয়ে আছ কাও জাগে মের দিনছ কো এত বড় তোমাকে আমি বলেছি ওগো এখানে সব দালান বাড়ি আমরা একটা দালান ঘর করি তার বেলা তুমি করবে না এইখানে সব দালান বাড়ি হাতে পড়ায় রশ্মি ওরে এইখানে সব দালান বাড়ি দেখ শালা তোর কি করি এইখানে সব দালান বাড়ি হাতে পড়ায় রশ্মি চুড়ি এই চুড়িতে এই চুরিতে হে মন মানে না সিরিয়াল দেখছে সিরিয়াল ওগো লোকে দেখতে পাবে জবা শালা কেন লোকে দেখতে পাবে দেখো কে দেখবে আমার বাড়ি হ্যাঁ গো তোমার কাজ কম নাই নাকি এই সময় খেতে পেয়েছে খেতে সময় আর ভালো লাগে বলো আর ভালো লাগছে না আর চাই না গো
তারা এখন খাইছে ঠিক আছে এখন মুখে খেজে পুঙ্গাই ওকে শোনো অনেক অনেক হয়েছে যাও হাত মুখ ধুইয়ে আসো আগিনি আজ 2 কিলো খাসির মাংস যখন রান্না করেছো আজ আমি কোথাও যাব না পেট ভরে খাবো আর দুজনে শুয়ে পড়ে আনন্দ করব ঠিক বলছি যাও হাত মুখ ধুইয়েছো হাত মুখ আরে প্রধান আমার সবকিছু দেখে টাকা দেয় পয়সা দেয় চাল দেয় ডাল দেয় আটা দেয় কি হয়েছে রাতের বেলা তা কাগুলতে যেতে হবে নাকি না না তার যে এত বড় ক্ষতি হলো তার একটা খবর নিতে হবে না ও বাবারে কি আমার প্রধানের বাড়ি যাবে ওরে তুই থাক আমি যাব আর আসব বেশ তাহলে যাও খবরটা নিয়ে যাব আর আসব যাবে আর আসবে শুনে দেরি করবে না একদম না হ্যাঁ দেরি করবে না বেশ যাও তুমি পড়া চলে গেল এইবার আমি বসে থাকবো তার থেকে বরং একটু গা করে দিই অনেক রাত হয়ে গেছে আসতে শালা কথা বলবি না আয় দাঁড়া কাকা কে একদম কথা বলার চেষ্টা করবে না যা বলবে ফিস 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 আদরে ধরা পড়লে কেটে করবে ফিস ফিস চলো ফিস ফিস করবে কাকা তুমি বয়স্ক মানুষ তোমার তো আবার গ্যাস হয় জুরে যেন পেটে ফেলো না না জুরে পাইতে বল না পুঙ্গায় আমি খেরে নুচ্ছি কি জানো কেন বলো তো আরে যেই শ্যামলার বউ শুয়ে গেছে জুরে যদি পেটে ফেলো ভট্টাম করে তাহলে ও বউ মনে করে উঠে যাবে তাহলে আমাদেরকে ধরিয়ে পড়বে শোনো কাকা কাকা দাঁড়াও অনেক দিন লকডাউনে ভালো মন্দ খেতে পাইনি যদি ঘরে কিছু ভালো মন্দ খাবার থাকে দুই বাপ বেটাতে মেরে দেবো যদি খাসির মাংস টাংস থাকে তাহলে নিয়মটা শুনো খাওয়ার নিয়ম খাওয়ার নিয়ম ওই ঝোল ঝোলে পাঁচটা আঙুলকে এরকম করে চুপিয়ে দেবা নিয়ে দেওয়ার পর ওই মেজেতে এমনি করে ছাপ দিয়ে দেবা শ্যামলার বেটা চলে গেছে এবার কি করবি সালা ছেলেও করে ফেলেছে যা ও তো ছেলে মানুষ আমরা চোর না টাকা বই দিয়ে পারলো কাকা চিনতে পার নাই না কাকা রে শ্যামলার বউ শুয়ে আছে দেখো ওর বউ শুয়ে তোর অনুগ্রহ করা দরকার না গো কি রে আমাদের বউ গেল লকডাউনে ভালো মন্দ না খেতে পেয়ে স্বরূপ আর হয়েছে আর শ্যামলার বউ শুয়ে আছে দেখো মনে হচ্ছে সে ঘোষেদের কাঁড়ি মোষ পড়ে আছে তুমি যেন ওর কাছে সত্যি যাইও না তাহলে মনে হবে যেন মোষের মাঝে বাচ্চুর লেগে কাকা শোনো ফাঁক যখন পিঁয়েছি শ্যামলার বইয়ের আসতে ফিস 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 একদম নামু থেকে উপর পর্যন্ত আইলো বউ ছাড়িব না নামু থেকে উপর খেলিবি ওই পায়ের তোড়া কুমোরের বিছে কানের কানের ওই যে নামু থেকে লোবো কাকা ফিস 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 কথা বলো না দাঁড়াও পা থেকে শুরু করি আইসা বাজে 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 আও আইসা বাজে বাজে দাও শালা কথা বাড়ি দাও না কথা 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 বললে কথা কথা পোসার করে বাড়ি 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 লি পায়ে তোলা নাই কি আছে ধানের বোরা আছে নাকি মাগে আঙ্গুটি পড়ছে আঙ্গুটি আঙ্গুলা ও ও পায়ে হে গো আঙ্গুলটা কেটে এলে দাঁড়াও কোমর বিছটা ছেড়ে দেখি কোমরে এ ছায়া ছায়া ছায়াটা আমাকে দিস বুড়ো বয়সে তুমি ছায়াটা কি করবে মুখে মাছ নাই লাগাবো একবার পয়সা হয়তো টেনে দিয়ে দড়ি বেঁধে দেবে কাকা আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কর শালা চলে
সালো চরিত্রহীন, তোর সঙ্গে চুরি করতেছে শালা, সালো চরিত্র দোষ। হে সালো চরিত্র দোষ, সালো মা মাসি জ্ঞান নাই, কাকা ফিস ফিস এখানে করলে শালা, উঠলে তোমাকে পিস পিস করবি। তোর মাথা চুল ঢুকলে বুদ্ধি বলে কিছু নাই গো। কি ব্যাপার? আমি যেই ওই শ্যামল বইয়ের কোমরে হাত দিয়েছি, আচ্ছা আচ্ছা, আর কত কত লেগে গেছে, আর উঠে পড়েছে, আর আমি জড়ি ধরিয়ে লটটা পড়ে করে শুয়ে পড়লাম। হ্যাঁ, তারপর তো ঠান্ডা হয়ে গেল কেন বলতে। এইবার ও মনে করেছে আমার স্বামী শ্যামল সালো এসছে, আমাকে জড়ি ধরে শুয়ে পড়েছে। তাহলে ওর ভাতার ওইখানে কত কত দেয় নাকি? তোর মাথায় হাত দেয় নাই কেন? মাথায় এক মাথা চুল, তুই শালার টাক মাথা। তুই আবার যদি যদি আমাকে ধরি ফেলাই, তখন যেন মাথায় হাত দিতে যায় আসবে, তখন তুই বগলটা তুলে দিবি। কেন গো মাথায় না ধর, তোর বগল তো এক ঝাঁক আছে। কাকা এবার মাল সামালো। এ খাসির মাংস, এই দেখ মন্টু কাকা, এ খাসির মাংস, খাসির মাংস কাকা। এই লকডাউনে ওরে বস্তু তরকারি মাছ খেতে পাই নাই, বাবরে আগে খেয়েলাও পরে চুরি হবে। ওরে বাবরে করলা ভাজা। কাকা, ও কাকা, ফিস 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 করছি। খাসি লয় গো, কি খাসি লয়? কি পাঁটা পাঁটা? কি করে বইলি পাঁটা? আমার পাতা একটা অন্ডকোষ পড়েছে। তাই নাকি? হ্যাঁ গো, আমি চিবুইতে পারছি না তোর অন্ডকোষটা দে, মাংস হলে না না তোর অন্ডকোষটা দে। আমার অন্ডকোষ লয় গো, ও পাঁটারই বলছি শালা, এখন তোর ভাগ্যে বলিস, এখন তোরই অন্ডকোষ। কাকা ফিস 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 ফিস, হ্যালো জাগলে ফিস ফিস গিন্নে। এ দরজা খুলো। কাকা কে চলে গেল যে? আমি চিবুইতে পারবো, হাত চিবুলে পরাম করে আওয়াজ হবে, ও জন্য কিছু কিছু গিলিয়ে দিচ্ছি। দরজা খোলে মাগি, কি করছি কিনে? মায়ের ভোগে কাকা শালা চলে এসেছে। তো শালো বিশাল রাগিদার আসতে ফিস ফিস, প্রধানের বাড়ির গায়ের লোক ও শালা মেজিয়া দি কি করে? এ মাগি দরজা খোল। তুমি আমার থেকে বয়স্ক মানুষ, কি করবে তুমি পালের গুতা? আরে কি হবে কাকা? কাকা আমি ফাঁক পেয়ে গেছি। কি করে? শ্যামলার বোঝা মোটা, আর আমার চেহারা দেখছো সরু পড়া গচ্ছি মাছের মতন, ও সায়ার ফাঁকে আমি সুসুর করে ঢুকে যাচ্ছি। ঢুকে বললি মনে কর শালিক আজ দুপুরে চুপকুকে ঢুকে বললি, আর ও পাল্লা চেপে দিল, শালো সারা বছর মিগিলি গিয়ে বইতে থাকে আর বেরোইতে পারে মানে। কি হবে কাকা? তুই এক কাজ কর, ওই ওই বাংকে উঠে বসে রাখ বাংকারে। হ্যাঁ, আর আমি আমি তকটা তলায় ঢুকতে পারি। বেশ, ওরা যেই মেয়ে মরে দে লটা পড়ে শুয়ে পড়বে, আর দু কাকা ভাই পো তোমরা সুসুর। কাকা তাড়াতাড়ি দাও, কথা
কাকা আর কথা বলি না কাকা মুচ্ছে পিছে মুচ্ছে পিছে মুচ্ছে পিছে পাইপ যা মুখে ভরে চুষেলে দেখো খাসির মাংস কত যত্ন করে রান্না করেছিলাম গো আমার মনে হয় কুকুরে খেয়ে পালিয়েছে গো এইবার আমরা কি খাবো এই জন্য বললাম খেয়ে নাও তুমি তো আমার কথা শুনলে না চলে গেলে ঢেপি মাগি ঘুমি ঘুমি শরীরটাকে পাউ রুটি মতন ফুললি কি করবো তুমি বাড়িতে থাকো না তো আমি পরের বাড়িতে ঢ্যাং ঢ্যাং করতে যাবো লকডাউনে আরে 600 টাকা কেজি রে হ্যাঁ তাহলে আমি কি করবো বলো এবারে কি খাবো আমরা আগো না কে থাকতে হবে গো আরে এগুলো কি হ্যাঁ তাই তো হ্যাঁ গো মাংস গুলো নেই আর কাঁটা গুলো পড়ে আছে কি ব্যাপার এ কুকুরে খেলে সবই খেতো হ্যাঁ তা খেতো ও গো আমার মনে হয় বিড়েলে খেয়েছে গো চুপ বিড়েলে খে তুমি আবার রাগ দেখাচ্ছ কেন গো আমাকে হ্যাঁ গো জুতো পড়ে আছে এ জুতো কার আমি তো জানি না আর রামজাদি জানি না কি বলছো গো আমাকে আবার রাগ দেখাচ্ছ কেন জানেন কি জানি না আমি যখনই প্রধানের বাড়ি যাই হ্যাঁ আর সেই ফাঁকে দুটো মরদ এনে তাদের সেবা করায় তুমি বিশ্বাস করো গো এ কে আছিস ওগো তুমি লাগ করো না লাঠি তো দিস তো আমার ও কি করছ গো ওগো তুমি আমাকে মারবে নাকি শালি হারাম ওগো বিশ্বাস করো আমি এরকম মেরে না গো ওগো তুমি আমাকে ভাবে মেরো না গো আমার ভয় লাগছে গো ওর কে ছিল ওগো তুমি আমাকে দিন না তো মারো তুমি আজকে মেরো না গো কিছু জানি না গো বল সত্যি করে কে ছিল আমি সত্যি করে বলছি আমি কিছু জানি না বল কে জানে যা জানে সব উপরওয়ালা জানে গো আমি সব করে উপরওয়ালা জানে বল কে জানে বল আমি কিছু জানি না গো বল কে জানে জানে সব উপরওয়ালা জানে আমি তোমার মাথা হাতি বলছি আমি তো গায়ে হাতি বলছি আমাকে মেরে না ঠাকুর বাঁচাও ঠাকুর ঠাকুর বাঁচাও খাই নাই ঠাকুর বাঁচাও কি কাই মারছিস ঠাকুর বাঁচাও মাইলে হইল খাই নাই আমার আমার
কথাটা বলতে দেন, আমার কথাটা বলতে দেন, আমি কিছু জানি না, যা জানো ওই শালা উপরওয়ালা, এই নিচেওয়ালা, এই উপরওয়ালা, নিচেওয়ালা, এই উপরওয়ালা, ওই নিচেওয়ালা জানে, ওইটাই পালার গুদা শালা মুখ, শালো ও উপরওয়ালা, ও ভগবানকে দেখায় যা, ও শালো নিচেওয়ালাকে দেখে, ও বলছে ভগবান জানে শালা এখন দেশে আইন বলে কোন জিনিস আছে? যদি বেটা ছেলে চোর হয় তাহলে বেটা ছেলে পুলিশ মারে, মারতো ঠিক কথা, আর যদি মেয়ে ছেলে চোর হয় তাহলে মেয়ে ছেলে পুলিশ মারে। এ শ্যামলা হ্যাঁ বে, তাহলে তোর ঘর চুরি করেছি আমরা, তুই মারবি, তোর বউ কেন মারবে? তোর বউ মারছে ফুটিন দিলে সব, আইন বলে কোন জিনিস আছে? আর তুই মারবি কি করে? না না না, তুই মারবি কি করে? তোর বউ যা কাঁড়ার মতন চেহারা, তোকে তো চুষে একদম তোর কাঠি ঠাড়ো করে দিনছি। পুরুষত্ব জাগ্রত করতে হবে। চোরকে মারতে কি করে হয় আমাকে শোন, যদি আমার ঘরে চোর ঢুকতো সেই চোরকে আমার বউ কেন মারবে? আমার কাছে মারা শিখেলে, কারণ আমাদের কাকা ভাই বড় অভ্যাস আছে। সুর বাচ্চা তোর এত বড় সাহস, আমার ঘরে চোর কি করে মারতে হয় দেখাইছি? এই হারাম দাদা, চোরকে হাত করে মারবে? চোর হলে তো মান সম্মান আছে না নাকি? বলো কাকা, কি করে মারতে দেখাইছি দেখাইছি? আমি জানি না, এইবার শিখে গেছি। দেখ কেমন বসাই, মরে গেলে আবার উল্টে ক্যাশ হবে গো। ঠিক আছে, এইটা যে পুরুষত্ব। হ্যাঁ চলে বলি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, আশা করি চোর ধরা পড়বে। প্রধান সাহেব, আপনার গ্রামে এরকম ভাবে চুরি হচ্ছে, আপনি বিচার করতে পারছেন না, চোর ধরতে পারছেন না? আমরা গরিব মানুষ, এরকম ভাবে যদি চুরি করে নেই খাবো কি? এই লকডাউনে কাজ নাই, পয়সা নাই। ঠিক কথাই বলেছে দিদি। আরে আমার বাড়িতে দুটো চোর ঢুকেছিল, আমার স্বামী তো ছিল না বাড়িতে, আপনার বাড়ি এসেছিল, আপনার বাড়িতে চুরি হয়েছিল, খবর দিতে এসেছিল। আর সেই সময় দুটো চোর আমার বাড়িতে ঢুকেছিল, আমি তো ঘুমিয়েছিলাম, ওরা ওরা ঘুম থেকে উঠে দিয়ে চোরগুলো ছেড়ে দিয়েছিস? ছেড়ে দেবো, কি করেছিস? ধরে নিয়ে এসেছি, বিচার হবে না? আমার
চোর আর তোমরা বিচার চাইতে তোমাদের স্বামী চুরি করেছে বিচার করবো ঘোষণা করেছিল যদি কোনো চোর চুরি করতে ধরা পড়ে তাহলে তার প্রাণদণ্ড হবে কিন্তু আমি যদি ছেড়ে দিই তাহলে তুমি আবার চুরি করবে চোর তৈরি হবে সমাজে তাই ছাড়তেই পারে না তোমাদের শাস্তি হচ্ছে প্রাণদণ্ড তাই প্রথমে ঝন্ডু তুমি তোমাদের যাত্রী প্রাণদণ্ড তোমার হবেই তা শেষ ইচ্ছা বলে যদি কিছু থাকে তো বলো আমি পূরণ করবো আছে ওই আমার বাইকটাকে দেখলেন কি বলো গোয়াইফ ওই একটু সাত মাস পরে এলাম মা কি খানি ছুটিয়ে দিলেন ওকে আমাকে পেটের দায়া স্কুল ঘরে ছিলাম কাকার সঙ্গে চুরি করতে গেলাম মনের আশা পূর্ণ হইল না তা একটা আশা আছে পূর্ণ করবে বলো আমি পূরণ করবো বলো কি আশা কি হলো ওই আপনার পাশে রয়েছে ওই আপনার বউ হ্যাঁ ওই আপনার বউর মুখে একটা চুম খেতাম নন্সেন্স এত বড় সাহস তোমার ওদের বউকে চুম খাবে তুমি তা আপনি তো বললেন কি যে আমার মনের আশা পূর্ণ করবেন যদি করতে পারেন তো বলেন কেন তাই বলে আমার বউকে চুম খাবে তুমি না 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 মুখে মুখে দিতে পারেছি তাহলে কি ওই হাতে দেখ আমি চাঁটতে চাঁটতে চলে যাবো দারুগো বাবু যান নিয়ে যান ওকে নিয়ে যান শয়তান কেটে যান যান ওর প্রাণ ধরে নিল যান নিয়ে যান ক্ষমা নেই বলো ক্ষমা নেই এইবার তোমার বালা তোমার নামটা জানো কি আমার নাম মন্টু আমি চেটিলি সে জানি আমি ইতিপূর্বে তো চুরি করতে আমি ভেবেছিলাম চুরি দাঁড়িয়ে ছেড়ে দিয়ে জল বাইরে গেছো আর চুরি করবে না এসে আবার শুরু করেছো কিন্তু ক্ষমা তো তোমায় করতে পারি না তোমার শাস্তি প্রাণদণ্ড তাই শেষ ইচ্ছা যদি কিছু থাকে বলো আমি পূরণ করবো আমি মৃত্যুপথ যাত্রী আমি আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করবো আচ্ছা তোমার স্বামী শেষ ইচ্ছাটা আছে না তোমার কোন তুমি ইচ্ছা সেই এলে লকডাউনের পরে সাত মাস পরে এলে দিয়ে আমাদের হইতে গেল হইলো না সেই ইচ্ছাটা বললো আর আবার আশা নাই তুই তো 5 লাখ পাবি মজা মেরে দিবি বললে দেখো যদি হয় তো আজকেই বুঝতে পারলাম যে নিজে বাইলে বাপের না বউ ছেলে কেউ আপন লয় হুজুর বলো আমার মনের আশাটা আছে তা পূরণ করবো বলো কি আশা তোমার আমি একটা মন্ত্র জানি জানেন মন্ত্র আগে হ্যাঁ কি মন্ত্র তাই মৃত্যুপথ যাত্রী আমি মরার আগে আমার সেই ইচ্ছাটা পূর্ণ করতে চাই তা মন্ত্রটা কি বলো আমি যদি কোনো একটা সোনার বিচন পেতাম সেই মন্ত্রটা পড়ে দিতাম ওইটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে সোনার গাছ হবে প্রচুর সোনা হবে এই লকডাউনে মানুষ খেতে পাচ্ছে না আপনি ওদেরকে দান করবেন বহু মানুষের উপকার হবে ও তোমার ওই মন্ত্রটা কোনো সোনাতে যদি পড়ে দিই সেটা মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে গাছ তৈরি হবে মন্ত্র চালা কি করে যায় বাবু না তুমি যে এই মন্ত্র জানো সোনার গাছ তৈরি করতে পারো তা এতদিন করনি কেন আমি তো গরিব মানুষ আমি খেতে পাই না হুজুর সোনা থাকলে আমি কি চুরি করতে যেতাম তাহলে আমি যদি কোনো সোনা দিই আগে হ্যাঁ পারবে তো আগে অবশ্যই হবে গিন্নি কি গো তোমাকে কি আর বলো তোমার সোনাগুলো চুরি হয়ে গেছে তা কোনো সোনা তোমার কাছে নাই একটা আছে মানে একটা আংটি আছে গো আংটি ঠিক আছে দাও দেখি মন্টু এই আংটিটা গাছ হবে অবশ্যই হবে তাহলে নাও দেখো মন্টুটা আমি পড়ে দিই হ্যাঁ ও একটু একটু কামড় কামড় খাইছো মানে তবে এর একটা সত্য আছে আবার সত্য কি এই আংটিটা যে মাটিতে পুঁতবে সে যেন জীবনে কিছু চুরি না করে ও জীবনে কোনো কিছু চুরি করলে তাদের এই গাছ হবে না না যদি কেউ চুরি করে থাকে তাহলে কিন্তু গাছটা বেরোবে না হচ্ছে তাহলে আমার দোষ দিলে হবে না ও তা আমি বুঝতে পারতাম কিন্তু আমি তো চোর হ্যাঁ তাহলে না তোমার দ্বারা আমার হবে তাহলে আপনি এটা বুঝতে দেন হ্যাঁ ঠিক বলেছো গ্রামের প্রধান বলে আপনি কথা
আপনি আমাদের লকডাউনে চাল দিয়েছেন, টাকা দিয়েছেন, আপনি সবাইকে দেখছেন, আপনি গ্রামের প্রধান, আপনার উপর সবার ভরসা আছে, আপনি ওই আংটিটা পুঁতে দিন, গাছ বেরিয়ে যাবো, আমরা ঠিক বলেছো মন্টু গিনলি। আরে আমি যা করেছি তুমি তো চুরি করনি। বাপের বাড়ি চালান করেছো? বাবা এ তো ডবল চোর, এর তো গাছ বেরোবেই না। তাহলে ওর দ্বারা শ্যামল বাবু, আপনি আপনি প্রধানের কাছে থাকেন, আপনি নিশ্চয়ই জীবনে চুরি করেননি। আপনি না তাহলে আপনি এটা বুঝতে দেন, চুরি করিনি, তবে সেই যে 50,000 টাকা দিতে বললেন ওইটা দিই নাই, ওইটা ফেলুকে বলেছিলাম দিতে। হ্যাঁ ওইটা আমি দিই নাই, ওইটা আমি নিজে চোর, পরের ঘরের টাকা মেরে ওর ঘর ঘর করে দিয়ে হচ্ছে, তাহলে ও চোর। তাহলে তো হবে না ওসি সাহেব। হ্যাঁ দাঁড়ো বাবু, আপনি না না আমরা হচ্ছি প্রশাসনের লোক, নানাবিধ মানুষের সাথে মেলামেশা করতে হয়, কাজে কাজে এসব ব্যাপারে আমাদেরকে বাদ দেওয়াটাই ভালো। আপনিও চুরি করেন তাহলে? তার মানে ওই যে মাইনে পান অথচ লরিতে হাত পাতেন, তাহলে আপনারাও চোর। দর্শকের মধ্যে কেউ আছেন জীবনে কোনোদিন চুরি করেননি? তাহলে এই আংটিটা পুঁতে দিলে একটা গাছ হবে, সমাজের উপকার হবে। মেয়েদের মধ্যে কেউ আছেন জীবনে ছুঁচ চুরি করেননি? এমন ব্যক্তি কেউ নেই হুজুর, সমাজে সবাই চুরি করেছে হুজুর। মন্টু আর আমি লকডাউনে, আমি লকডাউনে খিদের ঝালায় দুটো ভাত খেয়েছি, আমি চোর বাবু গো। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকা মারলেন, আপনার স্ত্রীর বাক্স ভর্তি গয়না করলেন চুরি করে, বাবু বাবু আমরা চোর হলাম বাবু, আপনারাই সাধু বটেন, আমরা যে চোর বটি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে বাবু, আমি আজ চোর বটে। আসলে কি বাবা জানো মন্টু, চোর চুরি করে ধরা পড়লে সে চোর, আর ধরা না পড়লে সে হচ্ছে সাধু। তাই যাই হোক, আমি ভুল করছিলাম তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে, তার কারণ সবাই আমরা চোর সমাজের বুকে, তাই তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমি নিজে পাপ করতে চাই না। যাও মন্টু, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আগে আপনি বাঁচিয়ে দিলে কি হবে, এই যা মহামারী এসেছে কেউ বাঁচবে না হুজুর, সবাইকে চলে যেতে হবে এই করোনা রোগে, তাই আমার মৃত্যু দাবাই ভালো হুজুর। না 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 না, এ তোমাদের সকলের ভুল ধারণা। এই যে বলছো করোনা আক্রান্ত হবে, করোনা থাকবে? থাকবে না, পৃথিবী যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কত রকম মহামারী দেশে এসেছে, কখনো কলেরা, কখনো ডায়রিয়া, কখনো বসন্ত, নানা রকম মহামারী, কিন্তু স্থায়ী কেউ হয়নি, ওই রোগ সব পৃথিবী থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে। তেমনি দেখবে এই করোনাও একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। শোনো মন্টু, এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না, লোককে জাগিয়ে তুলতে হবে, জাগরণী গান শোনাতে হবে করোনার বিরুদ্ধে। কি বলতে হবে জানো? তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ো না, একদিন চলে যাবে এই করোনা। তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ো না, একদিন চলে যাবে এই করোনা। দেশে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না মুখে নাকে মাস্ক দিয়ে ঢাকা, সে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না মুখে নাকে মাস্ক দিয়ে ঢাকা, মানুষাই করবে টাকা অভাব হবে না, মানুষাই করবে টাকা অভাব হবে না, একদিন চলে যাবে করোনা।
মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে সবাই সবাইকে আবার কাছে পাবে মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে সবাই সবাইকে আবার কাছে পাবে একসাথে বসে খাবে ভাই রবে না একসাথে বসে খাবে ভাই রবে না একদিন চলে যাবে করোনা একদিন চলে যাবে করোনা বন্ধ স্কুল কলেজ আবার যাবে ভুলে আজকের দুঃখ কষ্ট সবাই যাবে ভুলে বন্ধ স্কুল কলেজ আবার যাবে ভুলে আজকের দুঃখ কষ্ট সবাই যাবে ভুলে এগিয়ে চলো সামনে কেউ পিছনে ফিরো না এগিয়ে চলো সামনে কেউ পিছনে ফিরো না একদিন চলে যাবে এই করোনা একদিন চলে যাবে এই করোনা তোমরা ভেঙে পড়ো না গো তোমরা হতাশ হয়ো না ভেঙে পড়ো না গো তোমরা হতাশ হয়ো না একদিন চলে যাবে এই করোনা একদিন চলে যাবে এই করোনা